হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সকলকে একটা ডেইলি লাইফ ব্লগে অনেক অনেক ওয়েলকাম করছি। আর আজকে অনেকগুলো পিয়ার আনবক্সিংও করবো আপনাদের সাথে। তো হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নিতে চাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। তো সেদিন হঠাৎ করে বিকালবেলা আমার আবেদের ইচ্ছা হলো যে একটু কোথাও ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাব এটা ভাবতে ভাবতে আমরা অলওয়েজ কনফিউজড হয়ে যাই, কারণ ঢাকা শহরে ঘোরার জায়গা অনেক কম যেখানে আমরা জ্যাম অ্যাভয়েড করতে পারবো। সো ফাইনালি চলে গেলাম হচ্ছে শেফ টেবিলে। এখানে আমাদের প্রায় যাওয়া হয়, কিন্তু সেপারেটলি যাওয়া হয়। দেখা যায় আমি আমার মার সাথে যাই, কিংবা ফ্রেন্ডের সাথে যাই, অথবা ও ওর ফ্রেন্ডের সাথে যাই, আমাদের একসাথে খুব একটা যাওয়া হয় না। সো যাই হোক, আজকে হচ্ছে চলে আসলাম শেফ টেবিলে। আমাদের খাওয়া দাওয়ার খুব একটা মুড ছিল না, বিকজ আমরা জাস্ট লাঞ্চ করেই বের হয়েছি। বাট ইচ্ছা ছিল যে একটু ঘুরবো, একটু পরিবেশটা এনজয় করবো, বিকজ বসন্ত শুরু হয়ে গেছে, ফাল্গুন মাসের বাতাসটা অলওয়েজ অ্যামেজিং। বাট একটা চা নিয়ে নিলাম উৎসব থেকে। উৎসবে হচ্ছে চায়ের সাথে একটা বাকরখানি দেয়, ওটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাটা ছিল 100 টাকা। আমার কাছে চাটা বেশ ভালোই মজা লেগেছে। শেফ টেবিল অনুযায়ী আসলে প্রাইস চার্জ করতে হবে, কারণ নর্মাল চার সাথে তো মেলালে হবে না। 100 টাকায় ভালোই ছিল, খারাপ ছিল না। আর শেফ টেবিলে এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে, দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, মনে হয় যে একটু পানির ভিতর থেকে মাছগুলোকে দেখি। তো সবসময় আসলে দেখা যায় এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তো তারপর না একটু ফুচকা খেতে ইচ্ছা করলো, তো চিন্তা করলাম যে কোত্থেকে নেবো। উৎসবেই ছিল, উৎসবে যে অর্ডার দিলাম, দেন এই যে আমরা দুজন গল্প করতেছিলাম এখানে, আকাশে চাঁদ ছিল। তো গল্প করতে করতে দেখি 40 মিনিটস হয়ে গেছে, এখনও দিচ্ছে না। পরে যে জিজ্ঞেস করলো, মনে বললো কি যে দিতে পারবে না। তো ভাই, আগে বলা উচিত ছিল যে ফুচকা দিতে পারবে না, খুব কষ্ট পাইছি। তো তখন আবিদ বলতেছিল যে নিজের ফুচকা সব থাকতে কেন তোমার অন্য জায়গায় খেতে হবে, আসো আমরা টুচকাতে যাই। তো টুচকাতে আসলে সবসময় ভিজিট করা হয় না, বাট আমরা সেদিন গেছিলাম। বাট এত জ্যাম ছিল যাওয়ার সময় বলার বাইরে। বাট যেয়ে দেখি মাশাল্লাহ অনেক ভিড় ছিল, অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছিল। সো আমি একটা ফুচকা নিয়ে নিলাম অ্যান্ড খেলাম। বাই দ্য ওয়ে, ওয়াসাবিতে বসে খাচ্ছিলাম, বিকজ পাশেই আমাদের ওয়াসাবি আছে। আপনারা কে কে ওয়াসাবির মোমোস লাইক করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখন রিমাইন্ড করে আপনাদেরকে একটু পিছিয়ে নিয়ে যাই। দুপুরবেলা আমার বাসায় অনেকগুলো পার্সেল এসেছে, বিকজ আপনারা জানেন যে আমি ফ্রি পিয়ারের একটা প্রমোশন করছি। সো আজকে কী কী পার্সেল এসেছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাল্লাহ, এই কয়েকদিনে অনেকগুলা মানুষ আসলে আমার সাথে কোলাবরেট করতে চেয়েছে, অনেকগুলো বিজনেস ওনার আমার সাথে কোলাবরেট করতে চেয়েছে। সেটা আমি ভাগে ভাগে দিব, বিকজ এক ভিডিওতে এতগুলো দেওয়া পসিবল না। তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে হচ্ছে দুটো গাউন আর একটা কোট সেট এসেছিলো। এটার নাম ছিল হচ্ছে BPS লাইফস্টাইল, পেজটার নাম। এই পেজটার একটা জিনিস আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, সেটা হচ্ছে খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি। লাইক এই কোর্সটার দাম ছিল মাত্র 1250 টাকা, আর অনেকগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আপনারা চাইলে কিন্তু ডেফিনেটলি কিনতে পারেন। আর সেটা পরেই কিন্তু আমি শেফ টেবিলে গিয়েছিলাম, অনেক বেশি কমফোর্টেবল। ইনফ্যাক্ট আমি এটা কয়েকদিন ভার্সিটিতেও পরেছি, মানে রেগুলার ইউজের জন্য খুবই খুবই ভালো একটা অপশন। আর আমার কাছে এই টাইপের কালারগুলো খুবই ভালো লাগে, আমার কাছে মনে হয় আমাকে অনেক বেশি সুদিং লাগছে, আর খুবই বেশি আরামদায়ক ছিল যে কোনো রেগুলার ইউজের জন্য। এটা খুবই পারফেক্ট একটা ড্রেস। আর তাছাড়া আরও দুইটা গাউন এসেছিলো, এই গাউন দুইটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই টাইপের কালারফুল গাউনগুলো দেখতে যেমন সুন্দর লাগে, ছবিতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, প্লাস খুব বেশি কমফোর্টেবলও হয়, ফুল কাভারেজও দেয় আর কি। সো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে পরার পরে এটার সাইজটা কেমন আসে। ইউ ক্যান সি এটা একদম লেন্থ সহ ফুল লং একটা গাউন, আর এটার সাথে কিন্তু একটা ফিতাও আসবে। সো ফিতা দিয়েও আপনারা ওয়্যার করতে পারেন, কিংবা আপনারা যদি এরকম ঢোলা জামা লাইক করেন ঢোলাও পরতে পারেন। বাট ফিতা দিয়ে যদি ওয়্যার করে থাকেন তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে গাউনগুলো। ইনশাল্লাহ সামনের কোনো একটা ট্যুরে আমি এগুলো অবশ্যই পরবো। অ্যান্ড হাতার ডিজাইনটাও দেখেন, একটু সুন্দর করে কুচি করে করা আছে, অ্যান্ড আমার কাছে তো খুবই বেশি কিউট লেগেছে, লাইক সো ফাঙ্কি একটা লুক। আপনারা যারা এটা কিনতে চান BPS লাইফস্টাইলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন, তাহলেই আপনারা ইজিলি অর্ডার করে নিতে পারবেন। আর এখানে আপু অনেক সুন্দর একটা সুইট করে একটা লাইক চিরকুট টাইপের আমাকে লিখে দিয়েছে, এগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগে। আমি এগুলো সবসময় লাইক জমিয়ে জমিয়ে রাখি, আমার কাছে খুবই ভালো লাগে। এই লাস্ট গাউনটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, এটা যে কি সুন্দর ছিল, আমার কাছে এই কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর পার্সোনালি আমি বেবি পিঙ্ক অনেক বেশি পছন্দ করি, এবং আমি এই বেবি পিঙ্ক কালারটা পরলে অনেক বেশি কনফিডেন্টও ফিল করি। সো আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে। আর দুটোরই কিন্তু হাতার স্টাইল বলেন বা ডিজাইন বলেন একদম সেম ছিল, ফিতা দিয়েও পরতে পারেন, ফিতা ছাড়াও পরতে পারেন, টোটালি আপ টু ইউ। সো ডেফিনেটলি আমি এটা খুব সুন পরবো, পরলে কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে ছবিও শেয়ার করবো।
আচ্ছা, নেক্সট যে পার্সেলটা এসেছে এটা হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড একটা পার্সেল, ডেইলি ড্রিমস উইথ পি অ্যান্ড পি এই নামের পেজ থেকে এসেছে। ওনারা আমার জন্য একটা থানাকা সেন্ড করেছিল এবং তাদের নিজস্ব তৈরি একটা হেয়ার অয়েল সেন্ড করেছিল। থানাকাটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই, এটা কিন্তু একদম অরিজিনালটা। অ্যান্ড আমি কিন্তু পার্সোনালি থানাকা ইউজ করে থাকি, সো আমি জানি যে এটা ইউজ করলে রেজাল্ট কেমন হয়। এটার কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং টেক্সচারটা আমি যদি আপনাদেরকে দেখাই খুবই ভালো ছিল। ডেফিনেটলি ভরসা করে কিন্তু তাদের থেকে আপনারা থানাকাটা নিতে পারেন, বিকজ অনেকেই স্কিনের ব্রাইটেনিংয়ের জন্য বা স্কিনটাকে ভালো রাখার জন্য কিন্তু প্যাক লাগাতে লাইক করেন। দিস ইজ আ ভেরি গুড অপশন। আর পেজটা আমি অবশ্যই কমেন্টে মেনশন করে দিব, সো এখান থেকে আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন। এখন নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি অয়েলটা। এখানে কিন্তু অনেক কিছু মিক্স করে একটা অয়েল তৈরি করা হয়েছে। হেয়ারের বেটারমেন্টের জন্য যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন সবগুলো দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়েছে। সো সেদিন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের মাথায় এই তেলটা একটু অ্যাপ্লাই করে দিয়েছিলাম, যেহেতু ওর একটু চুল পড়ার প্রবলেম আছে। অ্যান্ড আমি বলবো যে রেজাল্ট খুবই ভালো এসেছে একদিন ইউজ করাতেই, সো ডেফিনেটলি আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। সো এখন আমি আপনাদের সাথে কিছু হিজাব শেয়ার করব, যেগুলো এসেছে হিজাব ফর মডেস্টি নামের পেজ থেকে। এইদের প্যাকেজিংটা দেখেই আমার কাছে মনে হয়েছে যে হিজাবগুলো কী পরিমাণ প্রিমিয়াম লেভেলের হবে। অ্যান্ড প্রত্যেকটা কালার একদম মানে আমার মনের মতো, এই টাইপের কালার আমি অনেক বেশি লাইক করি। লাইক বাদামি বলেন, নুড বলেন, নুড পিঙ্ক বলেন, কিংবা রেড বলেন, এই টাইপের হিজাব আমাকে খুবই মানায় আমি মনে করি। সো প্রত্যেকটা কালার আমার জন্য খুবই ভালো ছিল। আর প্রত্যেকটা হিজাবই কিন্তু একটু জর্জেট টাইপের, বাট একটু ডিফারেন্ট টাইপের। লাইক আমরা রেগুলার যেরকম জর্জেট পরি সেগুলো না, একটু ডিফারেন্ট ম্যাটেরিয়ালের। আমার কাছে খুবই ভালো লেগেছে, কমফোর্টেবল মনে হয়েছে এবং হালকা ক্রেপ স্টাইলের। এখন কিন্তু ক্রেপ স্টাইলের হিজাব সবাই লাইক করে, সবাই পরতে পছন্দ করে। সো যারা নতুন হিজাব কিনতে চাচ্ছেন, সামনে ঈদ আসতেছে, ডেফিনেটলি কিন্তু এই হিজাবগুলো নিতে পারেন। অ্যান্ড ইনফ্যাক্ট সেদিন আমি এই হিজাবটা পরেছিলাম এই জামাটার সাথে, সো ইউ ক্যান সি খুব ভালো একটা আউটলুক কিন্তু এসেছে। আর এই রেড কালারের হিজাবটা একদম আমার পার্সোনাল ফেভারিট ছিল। দেখা যাবে যেটা আমি একদম নেক্সট যে কয়দিন আছে সামনে খুব রেগুলারলি পরবো, ভার্সিটিতে বলেন কিংবা আশেপাশে যাওয়ার জন্য, কারণ এগুলো খুব বেশি কমফোর্টেবল হয়। ইনফ্যাক্ট ট্যুরে গেলেও কিন্তু এগুলো পরতে পারেন, কারণ বাতাস প্রবেশ করে, সো আপনার কিন্তু ঘামানোর সুযোগ নেই। এ পর্যায়ে আপনাদের সাথে কিছু বডি কেয়ার এলিমেন্টস নিয়ে কথা বলবো। organic.com থেকে কতগুলো বডি কেয়ার এলিমেন্টস এসেছে আপনাদেরকে এখন দেখাবো যে কী কী এসেছে। প্রথমত একটা বডি ক্রিম এসেছে এবং একটা হোয়াইটেনিং বডি স্ক্রাব এসেছে, যেগুলো হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য ব্যবহার করা হয়। অনেকেই আছেন যে হাত পায়ে অনেক বেশি ট্যান হয়ে গেছে, চাচ্ছেন যে একটু বডিটা ব্রাইটেনিং হোক যেহেতু সামনে ঈদ চলে আসতেছে, এরকম একটা কম্বো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এদের প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এক্সপায়ার ডেট থেকে শুরু করে কীভাবে ইউজ করতে হয় কতটুকু আছে সব কিছু কিন্তু লিখে দিয়েছে। এবং তারা ক্লেম করছে যে একদম 100% অর্গানিক প্রোডাক্ট দিয়েই তৈরি করা হচ্ছে, সো এটা কিন্তু একটু ফ্রিজে রেখে ইউজ করলে ভালো হয়। সো এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি যে ভিতরের প্রোডাক্টটা কেমন ছিল। ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বডি ক্রিম ছিল। ক্রিমটা কিন্তু মোটামুটি ভালোই থিক, আর এটার মধ্যে বোঝা যাচ্ছে যে অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা আমি স্কিনে 2-3 দিন ইউজও করেছি, আমার কাছে কিন্তু এটা রেজাল্ট বেশ ভালোই মনে হয়েছে। ইনফ্যাক্ট স্ক্রাবের যে একটা অ্যারোমা ছিল এটা অনেক সুন্দর, একদম বাটারি টাইপের, একদম ভ্যানিলা টাইপের একটা অ্যালবোমা ছিল। দুটো প্রোডাক্টের মধ্যে আমার কাছে স্ক্রাবটা বেশি ভালো লেগেছে, বাট ইফেক্টিভ এগুলো আমি ইউজ করলাম 2-3 দিন, আমার কাছে বেশ এফেক্টিভ মনে হয়েছে। অ্যান্ড সাথে হচ্ছে একটা স্যাফরনের সোপ সেন্ড করা হয়েছিল, এটার কোয়ালিটিও কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। সো নেক্সট আমি যেই আইটেমগুলো দেখাবো এটার নাম হচ্ছে ট্রেন্ডি ফার পেজ। সো বেসিক্যালি এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে একদম গৃহিণী যারা তাদের অনেক ভালো লাগবে। আমার শাশুড়ি তো এটা পেয়ে মহা খুশি, বিকজ এখানে হচ্ছে অনেকগুলো মশলা রাখার দানি ছিল, মানে কৌটা ছিল বলতে পারেন। এবং এটার সাথে আরেকটা সারপ্রাইজ আছে, এটা আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। অ্যান্ড এটার যে শেলফটা এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির উডেন একটা শেলফ। সো অনেকে আছেন যে চাচ্ছেন অর্গানাইজড ওয়েতে সব কিছু রাখবেন, ধরেন আপনার রান্নাঘরের একটা পোর্শনে এটা যদি আপনি ফিক্সড করে নেন খুব সহজেই কিন্তু সবগুলো মশলা ইজিলি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড কৌটাগুলোও কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, 9টার মতো কৌটা ছিল, এটা একটা সেট। অ্যান্ড এটার সাথে একটা মজার জিনিস দিবে, সেটা হচ্ছে এই পেন অ্যান্ড পেপারগুলো, এগুলো বেসিক্যালি স্টিকার। স্টিকারের মধ্যে হচ্ছে আপনার লিখতে হবে যে কোনটা হলুদের গুঁড়ো, কোনটা মরিচের গুঁড়ো, যাতে এটা রেকগনাইজ করা যায়। অ্যান্ড এই অপশনটা আমার কাছে খুবই খুবই ভালো মনে হয়েছে, বিকজ এতে করে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। যারা নতুন কুক আছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো লিখে লিখে রাখলে কিন্তু আসলে খুব সুন্দরও লাগে, সুবিধাও অনেক বেশি হয়। তো আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিলাম যে কীভাবে লিখতে হবে। অ্যান্ড লেখার পর হচ্ছে এটা জাস্ট স্টিকারের মতো আপনার উঠাতে হবে, খুবই ইজিলি এটা উঠে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন আপনার যে বক্সটা আছে সেটার উপরে, উপরেও দিতে পারেন, সাইডে দিতে পারেন, এটা আপনার চয়েস। আমার এখানে মনে হলো অ্যাপ্লাই করলে ভালো লাগবে, সো আমি দিলাম। মশলাদানির পরে আমার জন্য সুন্দর এই শেলফটা
সেন্ড করা হয়েছিল সেম পেজ থেকে। এটা তো আমার বারান্দার থিমের সাথে খুবই ভালো গিয়েছে, বিকজ আমার যে টুল দুটো আছে এগুলো কিন্তু অনেক বেশি কালারফুল অ্যান্ড অ্যাস্থেটিক। এটা আমি পেয়ে এত বেশি খুশি হয়েছি জাস্ট বলার বাইরে, বিকজ এখানে আমি অনেক সুন্দর করে অনেকগুলো সুন্দর সুন্দর গাছ রাখবো, অনেকগুলো শোপিস রাখবো। এখনও প্ল্যান করছি, রাখা হয়নি, রাখলে কিন্তু আপনাদেরকে দেখাবো। বাট দিস ইজ রিয়েলি সো কিউট, যে কোনো কর্নারে আপনি রাখবেন অনেক বেশি সুন্দর লাগবে। ইনফ্যাক্ট এটা আপনি রান্নাঘরেও রাখতে পারেন যদি অনেক কিছু রাখতে চান, লাইক মশলা অ্যান্ড এভরিথিং, কিংবা আপনি যদি আপনার পড়ার টেবিলের একটা কর্নার রাখতে চান সেটাও করতে পারবেন। ইনফ্যাক্ট আপনার ড্রয়িং রুমের কোনো কর্নার রাখতে চান সেটাও করতে পারবেন। বাট আমার কাছে মনে হয়েছে এটা যদি আমি গাছের থিম দিয়ে সাজাই অনেক বেশি সুন্দর লাগবে, সো আমি সেটাই করবো ইনশাল্লাহ। এটা পেয়ে সত্যিই খুবই ভালো লেগেছে। লাস্ট আপনাদেরকে আমি একটা স্কিন কেয়ার এবং বডি কেয়ার কম্বো দেখাবো, যেটার নাম হচ্ছে বিউটি বাহার, মানে পেজটার নাম হচ্ছে বিউটি বাহার। ওনারা খুব সুন্দর প্যাকেজিং করে আসলে এই কম্বোটা পাঠিয়েছে, আমার কাছে প্যাকেজিংটাই অসম্ভব ভালো লেগেছে। এটা যদি আপনি ইউজ করেন আপনার ফেস থেকে শুরু করে বডি থেকে শুরু করে সব কিছু একসাথে অনেক সুন্দর হয়ে যাবে, এটা হচ্ছে তাদের ক্লেম। তো কী কী আছে আপনাদেরকে দেখাই। প্রথমত হচ্ছে একটা সোপ আছে, এটা হচ্ছে গোট মিল্ক স্যাফরন বার, মানে স্যাফরন গোট মিল্কের একটা সুন্দর বার, যেটা ইউজ করলে মানে এটা আপনার দুই বেলা ইউজ করতে হবে, সকালে একবার রাতে একবার, তাহলে খুব সুন্দর একটা এন্ড রেজাল্ট আসবে। তারপরে এটার সাথে দিয়েছে হচ্ছে একটা ক্রিম, এটা বেসিকলি একটা নাইট ক্রিম, এটা বেবি হোয়াইটনিংয়ের জন্য অনেক বেশি ভালো হবে। এটা এখন আমি ইউজ করি নাই, বাট আমি সোপটা ইউজ করছি, সোপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং অনেকগুলো নাইট ক্রিম হয় না অনেক বেশি থিক হয়, এটা এরকম না, এটা খুব পাতলা টাইপের, জাস্ট হালকা করে আমার কাছে মনে হয় আপনার অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এটার পরে হচ্ছে লাস্ট যে প্রোডাক্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা বডি ক্রিম, এটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা আমার একজন রিলেটিভ ইউজ করছিল আগে, আমাকে জানিয়েছে যে এটা খুবই ভালো কোয়ালিটির একটা বডি ক্রিম, এটাও কিন্তু হোয়াইটনিং একটা এফেক্ট দেবে। খুবই ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্ট দিয়ে এরা তৈরি করেছে, এটা টেক্সচারটা খুবই ডিফারেন্ট, খুবই অন্যরকম। সো আই হোপ আপনারা যদি চান এটা ইউজ করে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। এটাও আমি আমার বডিতে অ্যাপ্লাই করেছিলাম, মানে এটার কনসিস্টেন্সিটা আমার কাছে একটু বেশি থিন মনে হয়েছে। ওভারঅল এই প্রোডাক্টগুলো কিন্তু বেশ ভালোই ছিল। সো আপনারা যদি কিনতে চান সবগুলো প্রোডাক্টের পেজ মেনশন করা থাকবে আমার কমেন্ট সেকশনে, সেখান থেকে চেক করে নিতে পারেন। হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।